প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসেন। আজ আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের মেধা বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি কি খাওয়াবেন সে বিষয়ে। সব বাবা মায়েরাই সন্তানের মেধার বিকাশ এবং স্মৃতিশক্তি নিয়ে চিন্তিত থাকেন, যে তার সন্তান যেন মেধাবী হয় এবং তার স্মৃতিশক্তি প্রখর হয়, পড়াশোনা সহ সব কিছু যেন খুব সহজেই ভালো মনে থাকে। আজ আলোচনা করবো এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো বাচ্চাদের মেধার বিকাশ ঘটায় এবং তার স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। এসব খাবারের মধ্যে রয়েছে ওটমিল, এটি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য দারুণ কার্যকরী। ব্রেকফাস্টে বাচ্চাদের ওটমিল খাওয়াতে পারেন, এটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। বাচ্চাদের প্রচুর পরিমাণে মাছ খাওয়াতে পারেন, মাছে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং DHA থাকে। গবেষণায় দেখা যায় যেসব খাবারের মধ্যে DHA-র পরিমাণ কম থাকে, সেসব খাবার গ্রহণের স্মৃতিশক্তির পরিমাণ অনেক কম থাকে, স্মৃতিশক্তি বা মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। তো মাছে প্রচুর DHA থাকার কারণে কিন্তু বাচ্চাদের সেই সমস্যাটি থেকে বাচ্চাদের দূরে রাখবে এবং বাচ্চাদের মেধার বিকাশ এবং স্মৃতিশক্তি ভালো হবে। বাচ্চাকে নিয়মিত বাদাম খাওয়াতে পারেন, বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং কাজু বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটি বাচ্চাদের মেধার বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়। যেসব ফলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে সেসব ফল খাওয়াতে পারেন, এগুলো খাওয়ার মধ্যে দিয়ে তার স্মৃতিশক্তি বাড়িয়ে তুলবে। এসব ফলের মধ্যে রয়েছে ব্লুবেরি, স্ট্রবেরি। গবেষণায় দেখা যায় এইসব ফল খাওয়ার মধ্য দিয়ে শর্ট টার্ম মেমোরি লস যাদের রয়েছে সেটা রিকভার হয়ে যায় অনেকাংশেই। এছাড়া ড্রাই কিছু ফ্রুটস রয়েছে যেগুলো বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, সেগুলো খাওয়াতে পারেন। তার মধ্যে রয়েছে কিসমিস ও চেরি ফল, এগুলো বাচ্চাদের নাস্তার মধ্যে বা টিফিনের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, বাচ্চা সেগুলো খাবে এবং তার স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক হবে। গবেষণায় দেখা যায় যেসব বাচ্চারা নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খায় সেসব বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো থাকে, মেধার বিকাশ ভালো হয় এবং তাদের হাড়ের গঠনও মজবুত ও শক্তিশালী হয়ে থাকে। তো সেক্ষেত্রে দই খুব ভালো ক্যালসিয়ামের একটি উৎস, বাচ্চাকে নিয়মিত দই খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়া নিয়মিত ডিম খাওয়াতে পারেন, ডিমে কোলিন নামে একটি উপাদান থাকে যা শরীর থেকে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন নিঃসরণে সহায়তা করে, এটি স্মৃতিশক্তি ভালো রাখার জন্য খুবই কার্যকরী। গবেষণায় দেখা যায় যেসব বাচ্চাদের শরীরে অ্যাসিটাইল কোলিনের পরিমাণ কম থাকে তাদের মেধা বাধাগ্রস্ত থাকে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে থাকে, কাজে নিয়মিত ডিম খাওয়াবেন এবং ডিমের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণও বেশি থাকে, এটিও কিন্তু বাচ্চার মেধার বিকাশের জন্য অতি প্রয়োজনীয়। প্রিয় দর্শক, চেষ্টা করবেন আপনার বাচ্চাকে এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রেখে খাওয়ানোর জন্য, এটি দীর্ঘদিন নিয়মিত খাওয়ানোর মধ্য দিয়ে তার মেধার বিকাশ হবে এবং স্মৃতিশক্তি ভালো হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।